দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও শান্তি আর বিশ্ব মানবতার সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবার ইজতেমায় বিভিন্ন কারণে 7 মুসল্লির মৃত্যু হয়েছে। 13 জানুয়ারি থেকে লোকে লোকারণ্য টুঙ্গির তুরাকতির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কেন্দ্র করে রবিবার ফজরের নামাজের পর আরও বড় হতে থাকে জমায়েত। চারদিক থেকে ইজতেমার ময়দানমুখী মুসল্লির স্রোত, যানবাহন না পেয়ে হেঁটেই আসতে হয় তাদেরকে। সাইকেল চালিয়ে আসছি সাতক্ষীরা থেকে, তাই এত বড় জামাতে নামাজ পড়তে পেরে আমার জীবনটা আমি মনে করছি যে ধন্য হয়ে গেছে। সুন্নত আছে ওগুলো আদায় করার লিগিয়া সবারই শিক্ষা দিমু, নিজেরাও শিখলাম। ধর্মপ্রাণ এসব মুসলমানের অনেককেই অবস্থান নিতে হয় আশপাশের এলাকা ও রাস্তায়। সকাল 10টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুবায়ের। ইমানকে ছেড়ে আল্লাহ মালকে বড় সম্পদ মনে করতেছে, আল্লাহ দুনিয়াকে বড় সম্পদ মনে করতেছে। এ সময় আল্লাহর দরবারে মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণে ফরিয়াদ করা হয়, কামনা করা হয় ইহকাল ও পরকালে মহান সৃষ্টিকর্তার রহমত। ইমানটাকে ইয়াকিনে পরিণত করা যায়, দিনীভাবে চলা যায়, এটাই এই পরামর্শটা করার জন্য প্রত্যেক বছরে ইনশাআল্লাহ আমাদের ইজতেমার আয়োজন করা হয়। যেহেতু দুনিয়ার জিন্দগিটা আমাদের ক্ষণস্থায়ী একটা জিন্দগি, তাই আখেরাতের লাইনে যদি আমরা আমার সময়টাকে মূল্যায়ন করি তাহলে অবশ্যই আমরা আখেরাতের লাইনে অনেক ভালো থাকতে পারবো। গুনাহ মাফের জন্য বিধাতার দরবারে কান্নাকাটি করেন ধর্মপ্রাণ মুসলমানরা, যে আজকের দিনে দোয়া করলে হয়তো আল্লাহর কাছে গুনাহ মাফ হবে সেই জন্য আর কি। বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া চাইলাম। অনেক মানুষের সমাগম হয় সেখানে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, সে উদ্দেশ্যে আমরা এখানে আসছি। অনেক কিছু চাইছি, আল্লাহ তুমি সবার তুমি দূর করো, সবারই ভালো হেফাজত করো। সবার মাঝে ইজতেমার মুরব্বীদের বয়ান ও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মুসল্লিরা। এখান থেকে যাই আমি জামাতে বাড়িব 40 দিনের জন্য, এই নিয়ত করে আসছি যে আল্লাহ পাক যেন আল্লাহ রাস্তা রাখে, এই দিনের উপর আমল কর্ম, এমনকি এই দিনের দাওয়াত দেবো আর কি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি প্রায় 65 দেশ থেকে 5,000-এর বেশি বিদেশি মেহমান এই ইজতেমায় অংশ নিয়েছেন। 4 দিনের ব্যবধানে আগামী 20 জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং শেষ হবে 22 জানুয়ারি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও শান্তি আর বিশ্ব মানবতার সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবার ইজতেমায় বিভিন্ন কারণে 7 মুসল্লির মৃত্যু হয়েছে। 13 জানুয়ারি থেকে লোকে লোকারণ্য টুঙ্গির তুরাকতির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কেন্দ্র করে রবিবার ফজরের নামাজের পর আরও বড় হতে থাকে জমায়েত। চারদিক থেকে ইজতেমার ময়দানমুখী মুসল্লির স্রোত, যানবাহন না পেয়ে হেঁটেই আসতে হয় তাদেরকে। সাইকেল চালিয়ে আসছি সাতক্ষীরা থেকে, তাই এত বড় জামাতে নামাজ পড়তে পেরে আমার জীবনটা আমি মনে করছি যে ধন্য হয়ে গেছে। সুন্নত আছে ওগুলো আদায় করার লিগিয়া সবারই শিক্ষা দিমু, নিজেরাও শিখলাম। ধর্মপ্রাণ এসব মুসলমানের অনেককেই অবস্থান নিতে হয় আশপাশের এলাকা ও রাস্তায়। সকাল 10টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুবায়ের। ইমানকে ছেড়ে আল্লাহ মালকে বড় সম্পদ মনে করতেছে, আল্লাহ দুনিয়াকে বড় সম্পদ মনে করতেছে। এ সময় আল্লাহর দরবারে মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণে ফরিয়াদ করা হয়, কামনা করা হয় ইহকাল ও পরকালে মহান সৃষ্টিকর্তার রহমত। ইমানটাকে ইয়াকিনে পরিণত করা যায়, দিনীভাবে চলা যায়, এটাই এই পরামর্শটা করার জন্য প্রত্যেক বছরে ইনশাআল্লাহ আমাদের ইজতেমার
আয়োজন করা হয়। যেহেতু দুনিয়ার জিন্দগিটা আমাদের ক্ষণস্থায়ী একটা জিন্দগি, তাই আখেরাতের লাইনে যদি আমরা আমার সময়টাকে মূল্যায়ন করি তাহলে অবশ্যই আমরা আখেরাতের লাইনে অনেক ভালো থাকতে পারবো। গুনাহ মাফের জন্য বিধাতার দরবারে কান্নাকাটি করেন ধর্মপ্রাণ মুসলমানরা, যে আজকের দিনে দোয়া করলে হয়তো আল্লাহর কাছে গুনাহ মাফ হবে, সেই জন্য আর কি বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া চাইলাম। অনেক মানুষের সমাগম হয় সেখানে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, সে উদ্দেশ্যে আমরা এখানে আসছি। অনেক কিছু চাইছি, আল্লাহ তুমি সবার বালা মুসিবত থেকে তুমি দূর করো, সবার ভালো হেফাজত করো। সবার মাঝে ইজতেমার মুরব্বীদের বয়ান ও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মুসল্লিরা। এখান থেকে যাই আমি জামাতে বাড়িব 40 দিনের জন্য, এই নিয়ত করে আসছি যে আল্লাহ পাক যেন আল্লাহ রাস্তা রাখে, এই দিনের উপর আমল কর্ম, এমনকি এই দিনের দাওয়াত দেবো আর কি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি প্রায় 65 দেশ থেকে 5,000-এর বেশি বিদেশি মেহমান এই ইজতেমায় অংশ নিয়েছেন। 4 দিনের ব্যবধানে আগামী 20 জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং শেষ হবে 22 জানুয়ারি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।